হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে আজ রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজে এসেছে একটি মেল এবং এই মেল ভবিষ্যতে কতটা ভালো বা কতটা খারাপ সেটা সময়ই বলবে কিন্তু মেলের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সেন্সিটাইজেশন অব এলিজিবল স্টুডেন্টস ইন স্কুলস অ্যাবাউট ডিফারেন্ট কোর্সেস ইন পলিটেকনিক ইনস্টিটিউট ডিটেলসে এই মেলে কি বলা হয়েছে চলো আমরা প্রত্যেকেই দেখিনি মেলে বলা হচ্ছে দেয়ার স্যার ওর ম্যাম হেডস অফ অল দ্য সেলফ ফিনান্স প্রাইভেট পলিটেকনিক্স আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ক্যারি আউট সেন্সিটাইজেশন অব এলিজিবল স্টুডেন্টস ইন দ্য স্কুলস উইদিন দেয়ার ভিকিনিটি ফর অ্যাডমিশন টু পলিটেকনিক্স অর্থাৎ প্রথমে রাজ্যের প্রত্যেকটি যে প্রাইভেট পলিটেকনিক বা প্রাইভেট ডিপ্লোমা কলেজ রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে নতুন যে সিস্টেম হয়েছে পলিটেকনিকের অর্থাৎ পলিটেকনিকে ভর্তি হওয়ার যে নতুন এলিজিবিলিটি সেটা কি একটু পরে আমরা ডিটেলসে আসছি সেই সংক্রান্ত প্রত্যেকটা স্কুলকে অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার করার কথা এখানে বলা হয়েছে এবং নোটিশে আরও বলা হচ্ছে ইন অর্ডার টু কন্ডাক্ট সা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইফেক্টিভলি অ্যান্ড অ্যারুকুয়েটলি ইনস্টিটিউটস আর রিকোয়েস্টেড টু ডিস্ট্রিবিউট ম্যাটেরিয়ালস এবং এই যে নতুন ভর্তি হওয়ার সিস্টেম সেটা কিন্তু রাজ্যের প্রত্যেকটি যে পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজ রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য উদ্দেশ্য এটাই যে নতুন যে সিস্টেম সেটা স্কুলকে অ্যাওয়ার করার জন্য কারণ আমাদের ডিপ্লোমার যে স্টুডেন্টস তারা কিন্তু স্কুল থেকেই আসছে এবং কিভাবে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের কথা এখানে বলা হয়েছে লিপলেটস অ্যান্ড ফ্লেক্স অর ব্যানার্স টু ইচ স্কুল দ্য কন্টেন্ট তো কী কী কন্টেন্ট অর্থাৎ কিভাবে এই ব্যানারে কি কি থাকবে নতুন এই অ্যাডমিশন প্রসিডিউর কি আমরা আসছি চলো কি জানানো হলো রাজ্যের নতুন যে সিস্টেম হলো যে পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির পদ্ধতি প্রথমবার সেটা ভবিষ্যতের জন্য খারাপ না ভালো সেটা সময় বলবে তো ডিপ্লোমাতে আমাদের ভর্তি হওয়া যায় দুভাবে অর্থাৎ প্রথম বর্ষে ভর্তি হওয়া যায় এবং দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যায় ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে তো ডিপ্লোমাতে প্রথম বর্ষে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা এই বছর ভর্তি হবে তাদের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর টেন্থ বোর্ডে পরীক্ষা দিয়েছে তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে বা ডিপ্লোমাতে যে প্রথম বর্ষে ভর্তির জন্য জেক্সপো পরীক্ষা হতো এইবার কিন্তু জেক্সপো পরীক্ষা থাকছে না মাধ্যমিকের নাম্বার সেটা এই বছরের স্টুডেন্টস হোক বা আগে যারা মাধ্যমিক দিয়েছে তাদের নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে ডিপ্লোমার প্রথম বর্ষে এবং আবেদনকারী জন্ম এখানে বলা হয়েছে যে এক সাত দু হাজার নয়ের পরে হলে আবেদন করতে পারবে না অর্থাৎ বয়সের যে নিম্ন সীমা সেটা হচ্ছে এক সাত দু হাজার নয় ক্যান্ডিডেটকে হতেই হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা বলে কোনো কিছু নেই যে সমস্ত ছাত্র বা ছাত্রী পলিটেকনিক বা ডিপ্লোমা কোর্সে দ্বিতীয় বর্ষে ভর্তি হবে যেটাকে আমরা ল্যাটারেল এন্ট্রি বলি সেক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা যারা টেন প্লাস টু বোর্ড পরীক্ষায় পাশ করেছে অথবা টেন প্লাস টু বোর্ড পরীক্ষার সাথে পদার্থবিদ্যা গণিত রসায়ন বা কম্পিউটার বিজ্ঞান বা ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তি বা জীববিদ্যা বা তথ্য বিজ্ঞান অনুশীলন বা জৈব প্রযুক্তি বা প্রযুক্তিগত ভোকেশনাল বিষয় বা কৃষি বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা বিজনেস স্টাডিস বা শিল্পোদ্যোগে এআইসিটিই নিয়ম অনুযায়ী তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সুযোগ পাবে ল্যাটারেল এন্ট্রিতে অথবা যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পরে দুবছরের আইটিআই কোর্স একটানা করেছে তারা ডিপ্লোমার দ্বিতীয় কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে অর্থাৎ এই বছর জিক্সপো এবং ভোকলেট কোনো রকম কোনো পরীক্ষা কিন্তু হচ্ছে না এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে অন্যান্য ডিপ্লোমা কোর্সে ভর্তি ফার্মাসিতে ডিপ্লোমা মেয়াদ হচ্ছে দুবছর হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং টেকনোলজিতে ডিপ্লোমা মেয়াদ হচ্ছে তিন বছর এবং এই বছর জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে অর্থাৎ ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এবং এই সঙ্গে আইটিআই কোর্সেরও কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি বলা হয়েছে মেয়াদ এক বছর দু বছর বা ছ মাস প্রবেশের যোগ্যতা দশম শ্রেণী ফিটার ইলেকট্রিসিয়ান মেশিনিস্ট টার্নার ইত্যাদি ইঞ্জিনিয়ারিং এবং কোপা ড্রেস মোকিং সুইং টেকনোলজি ইত্যাদি নন ইঞ্জিনিয়ারিং অষ্টম শ্রেণী এবং আরও দিয়েছে তো এরপর আমরা এই যে বেঙ্গলি ভার্সানে সেটা এখানে বলা আছে যে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন যে সমস্ত ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রী যাদের বাংলায় প্রবলেম তাদের জন্য বলা হচ্ছে যে ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন Candidate having passed or appeared in class 10 board exam or its equivalent can be eligible for this course on the basis of marks obtained. Candidate born after 1 7 2009 are not eligible for admission and there is no upper age limit. For second year admission, lateral admission, candidates having passed or appeared in 10 plus 2 board examination. और इट्स इक्विवेलेंट विथ फिजिक्स और मैथमेटिक्स और केमिस्ट्री और कंप्यूटर साइंस और इलेक्ट्रॉनिक्स और इन्फॉर्मेशन टेक्नोलॉजी और बायोलॉजी और इन्फॉर्मेशन प्रैक्टिस और बायोटेक्नोलॉजी और टेक्निकल वोकेशनल सब्जेक्ट और एग्रीकल्चर और इंजीनियरिंग ग्राफिक्स और बिजनेस स्टडीज और एंटरप्रनोरशिप एज पर ए आई सी टी नॉर्म्स कैन बी एलिजिबल फॉर दिस कोर्स ऑन द बेसिस ऑफ मार्क्स ऑफ टेन और पास टू ईयर्स आई टी आई মাধ্যমিক ক্লাস টেন বোর্ড ওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডমিশন প্রসেস উইল স্টার্ট ফ্রম ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই প্রথমবার কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে এইরকম পরিবর্তন করা হল যেখানে কোনোরকম কোনো এন্ট্রান্স এই বছর হচ্ছে না অর্থাৎ জেক্সপো এবং ভোকলেট নামক কোনো পরীক্ষা হচ্ছে না প্রার্থীদের বা ক্যান্ডিডেটদের নাম্বারের ভিত্তিতে এই বছর ভর্তি হতে চলেছে একদম সম্পূর্ণ নতুন প্রক্রিয়া এবং যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা কম মার্কস পেয়েছ কোনো কারণবশত তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই খারাপ যেতে চলেছে তো যাই হোক নতুন এই সিস্টেম পরবর্তীকালে কতটা কি ভালো ফল দেয় সেটার আশায় আমরা প্রত্যেকেই থাকব তো ভর্তির প্রক্রিয়া তোমাদের শুরু হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আরও ডিটেলসে নোটিফিকেশন এলে এই চ্যানেলে আমি প্রত্যেককে শেয়ার করে দেবো তো আজকের ভিডিওটি আমাদের এতটুকুই ধন্যবাদ